তারা দুই রকমের তারা হচ্ছে বা তাদের দুটি অবস্থা রয়েছে বা দুই ভাগে বিভক্ত করা যেতে পারে এক শ্রেণীর লোক যারা নামাজ জামাতে পড়ে না কারণ তাদের শরীয়তে অজর আছে মানে শরীয়তে তাদের কি আছে ছাড় আছে যদি ছাড় থাকে তার জন্য ইসলামে ছাড় দেওয়া হয়েছে যে অসুবিধা নেই এইরকম লোকের ওপর জামাত ফরজ নাই তাহলে সে যদি জামাতে না আসে তো গুণাগার হবে কি হবে না কারণ আল্লাহকে কি করেছে ছাড় দিয়েছেন আচ্ছা ও যে জামাতে আসতে পারলো না তাহলে জামাতের সাতাইশ গুণ পঁচিশ গুণের নেকিটা পাবে কি পাবে ওর যদি নিয়ত থাকে যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে আমি যদি আসতে পারতাম আমি যদি না হইতাম বিছানা না ধরে নিতাম তো আমি কোথায় পড়তাম মস্তি জামাতে নামাজ পড়তাম সেজন্য ওর নিয়তের উপর আল্লাহ ওকে কি করে পূর্ণ নেকি দেবেন আপনি সারা জীবন জামাতে নামাজ পড়তেন হঠাৎ করে আল্লাহ না করে বিছানা ধরে নিলেন একেবারে আর চলতে পারেন না যার ফলে বিছানাতে বসে বসে নামাজ পড়তে পারছেন নাকি পাবেন না কারণ সারা জীবন আপনার আমল ছিল কি মসজিদ এসে পড়া কিন্তু আপনি আসতে পারছেন না আপনার নিয়ত আছে ইনশাল্লাহ উঠবো চেষ্টা আছে অ্যালার্ম লাগে সেখানে ফজরে জাগবো কিন্তু জাগতেই পারলেন না মাঝে মাঝে এরকম হয় কখন যে অ্যালার্ম বেঁধেছে কিছুই বুঝেন না আপনি নাকি পাবেন না পাবেন না পাবেন কারণ আপনার নিয়ত কি ছিল মাস্ট আমি মসজিদে যাব অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়বো কিন্তু নিয়ত যদি খারাপ থাকে যে মান পারলে যাব না হ্যাঁ যে গেলাম আর না হলে না অধিকাংশ লোক নামাজের জন্য অ্যালার্ম লাগান না কিন্তু ডিউটির জন্য লাগান আমি বহু নামাজি তুই নামাজ পড়ে জিজ্ঞাসা করেছি যে কি ফজরে অ্যালার্ম লাগানো আসে ফজরে কিন্তু অ্যালার্ম লাগান না বলছে আমার তো হয় হয়নি আমার তো দরকার না হলে লাগাইতে হবে সেখানে নি দরকার না হলে করতে হবে লাগাইতে হবে যাতে আল্লাহর কাছে জবাব দিতে পারেন যে আল্লাহ আমি ডিউটির জন্য সকাল সাতটায় অ্যালার্ম লাগাইতাম আর ঠিক ওর চাইতে কম না আমিও নামাজের জন্য লাগাইতাম হ্যাঁ ডিউটির জন্য ঠিক অ্যালার্ম লাগাচ্ছেন কারণ ওটা যে একটু মিস না হয় আর নামাজের ক্ষেত্রে আত্মভরসা আমি জেগে যাই সেই জন্য বাহানা করে কি করেন না অ্যালার্ম লাগান না মাঝে মধ্যে জাগতে পারেন না আর অ্যালার্ম লাগান নি হবেন না আল্লাহ যদি হাসর মাঠে জিজ্ঞেস করে যে তুই মাসে কয়দিন ফজর সূত্র ছুটেছে আল্লাহ আমার মাসে চার পাঁচটা দিন ছুটে যেত সবকিছু তো প্রকাশ পাবে তাই না তো রেকর্ড আছে পাঁচটা দিন কেন ছুটত আল্লাহ আমি এমনিতে যেতাম কিন্তু পাঁচটা দিন উঠতে পারতাম না তুই অ্যালার্ম লাগাতি বলছে না আল্লাহ অ্যালার্ম আমার দরকার হইতো না যেমন আমাকে বলেছে অনেকে আমার দরকার হইতো না তখন আল্লাহ জিজ্ঞেস করেছে তোর ডিউটি জন্য দরকার হইতো এলার্মে বলছে না ওইটা লাগাইতাম আল্লাহ তখন আল্লাহ কি করবেন যে যা কিছু দিন জাহান্নামে থেকে যা কিছু জাহান্নামে থেকে আয় করবে না কার তোর কাছে দুনিয়া এক নম্বরে ছিল প্রেফার করেছিস তুই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি ওহ সারাল হায়াতার দুনিয়ায় ডিউটি এক নম্বরে ওইটা যেন ছুটে না কারণ বেতন কেটে যাবে হ্যাঁ একদিন এক ঘন্টা লেট হলে পাঁচ দিন কেটে যেতে পারে ভয় আছে মানুষ সাড়ে তিন হাতের মানুষকে দেখে ভয় ম্যানেজারকে দেখে ভয় ওই জালেম হাস্যারকে দেখে ভয় কিন্তু আল্লাহ

আমি যেতে পারিনি কেন যেতে পারিনি অবস্থা লাহ পারে একটা অবস্থা ভালো একটা মন্দ প্রথম অবস্থা তার কাছে সম্মত শরীয় আছে জামাতে না যাওয়ার অনুপস্থিত থাকার বেমারাজিন অসুস্থ মসজিদে যেতেই পারছে না সাধারণ অসুখ হলে হবে না ভাই একটু সর্দি কাশি সেজন্য মসজিদ যেতে পারিনি চলবে নাকি হ্যাঁ একটু পায়ে ব্যথা করছে সেটা মসজিদে পারিনি চলবে মাথায় একটু ব্যথা করছে সেরকম যেতে পারিনি চলবে নাকি কোনটা চলবে এমন খোড়া যে হাঁটতে পারি না ধরো অথবা এমন পেটের ব্যথা যে আমি থাকতে পারি না ঠিক আছে এই রকম অবস্থা যে সম্ভব না তো বলছেন অথবা এমন ভয় আছে যে বাড়ির বাইরে গেলে মেরে দিবে কে হুমকি দিয়ে রেখেছে তোকে পেলে মারবো জানের ভয় ওয়ান আদা ইতা দিত ওয়লাইসামিন আদাতিহি তাখলা কিন্তু তার এই রকম জামাত ছাড়া অভ্যাস ছিল না জামাত ছাড়া অভ্যাস ছিল না লাউলাল উযর এ উযর না থাকলে ফাহাযা ইয়ুকতব লাহু আজর মাই ইউসাল্লি জামাতিন এই লোক জামাতের না পড়েও জামাতের সওয়াব পাবে যেমন উদাহরণ দিলাম অনিচ্ছাকৃত ঘুম চলেছি কিন্তু খুব নিয়ত ছিল যে আমি পাঁচটায় আমি পড়ব জামাতে লেমাফিল হাদিসের সহি কারণ সহি হাদিসে দলিল দেখেন এদা মারে যা লাভ দো কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় আর সাফার আবার সফরে চলে যায় সফরে থাকার কারণে জামাতে নামাজ পড়ার সুযোগ সুযোগ কোনো মসজিদ নাই জামাত টামাত পান না হ্যাঁ মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে বকরি ছাগল চরাচ্ছে অনেকে মাজরাই ফার্মে কাজ করছে এখানে করছে না করছে না একা থাকে পঞ্চাশ কিলোমিটার দূরে একজন দুজন থাকে দুজন থাকলে দুজন নামাজ পড়তে হবে কিন্তু দুজন দুই মাজরাতে দুজনের সাক্ষাৎ মাঝে মধ্যে কতদিন এক একবার হয়তো হয় ওর চড়াচ্ছে ছাগল চড়াচ্ছে অনেকে আছে এখন এরা যদি নিয়ত রাখে যে আল্লাহ যদি আমাকে দামাম শহরে বা মক্কা মদিনে কোথাও রাখতে কোনো একটা শহরে থাকতাম বা একটা ছোট্ট গ্রামেও থাকতে যেখানে একটা মসজিদ আছে তো জামাতে নামাজ পড়তাম কি কি করবো আমাকে তো আল্লাহ এখানে তুমি ডিউটি কি করবো আমি তাহলে সে নাকি পাবে না পাবে না জামাতে পূর্ণ নাকি আমাদের মতো পাবে আল্লাহ রহমত কত প্রশস্ত দেখে আল্লাহ মানুষের আসলে অন্তরটা দেখে অন্তরে ভালো কাজের চাহিদা আছে পারে না বেচারা যদি কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায় কোথায়বালা মা কানে আমাল ও সাহি হামকি মা তাহলে তার জন্য লেখা হবে সেই নাকি যা আমল করতে সে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় হারিস বোখারিতরে বন্দিত দ্বিতীয় অবস্থা একো না তাখাল্লুকু আন আন স্থলাতে মাল জমা লে বিনা ওজরে জামাতে যায়নি ও ক্রিকেট খেলা দেখছিলাম সেই জন্য আজকে সাথে যায়নি ঠিক আছে আরে আজকে হ্যাঁ কোন একটা গুরুত্বপূর্ণ কাজ আমার আজকে ইনভেন্টরি ছিল কোম্পানিতে ওই কম্পিউটারের কাজ এত কাজ ছিল দেখলাম যে এই কাজটা এই সময়টাই সেরে নেব সেই জন্য জমাতে যাই চলবে হ্যাঁ না চলবে না আজকে আমি আসলে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম ঘুমাইনি কেন ঘুমাননি ওই যে ফেসবুক নিয়েছিলাম ফজরে উঠি নিয়ে যান চলবে না চলবে সব করা আজকে একটা কাস্টমার আপনারা অনেকে ট্যাক্সি চালাচ্ছেন আজকে একটা ভালো কাস্টমার পেয়েছিলাম চিন্তা করলাম যে জামাতটা শুরু হইতে যাচ্ছে আর এই কাস্টমারটা হাত উঠিয়েছে কোন দিকে যাবে যেমন যার ইমান যেমন যার অনেকের ইমান যে একামত হচ্ছে এয়ারপোর্টের এর পঞ্চাশ টাকার নয় দশ টাকার একটা কাস্টমার পেয়েছে দশ টাকা টাকা ছাড়বো পরে নামাজটা পড়ে নামাজ দুই নম্বরে দশ টাকা আগে গেল ওই দশ টাকায় পাবেন গুনাগার অবশ্যই গুনাগার কারণ আপনার কাছে দশ টাকা বা পঞ্চাশ টাকা এয়ারপোর্টের কাস্টমার ছাড়া যাবে না পঞ্চাশ ষাট টাকা পেয়ে গেছি আর অনেক ভাইয়ের আলহামদুলিল্লাহ যাদের কাছে সহি দাওয়াত পৌঁছেছে এবং যারা সত্যি আমল করে এরকম অনেক ভাইর এখানে আছে যাদের জানি আমাকে অনেকে ঘটনা শুনিয়েছে আল্লাহ পরীক্ষা ফেলে দিল আজকে একজন হাত উঠে বলছে মতার মতার মতা এয়ারপোর্ট যাবো আর সেই সময় এক আমত হতে যাচ্ছে আমার না এই লোককে যদি বলি যে আমি গিয়ে ওইখানে নামাজ পড়বে মসজিদের আস্তায় তো মানবে না বা মানলো না অনেক বলছে ওকে বললাম যে আউয়াল আনাস বাদের রুক আল্লাহ লা চলবে না আগে নামাজ পড়বো তারপর তোমাকে নিয়ে যাবো যে না চলবে না একবার নিয়ে ডাইরেক্ট যেতে হবে আর বলে না নিব না কাস্টমার ছেড়ে দিলাম তারপরে দশ টাকা বিশ টাকার কাস্টমার ছাড়লাম মসজিদে নামাজ পড়বে মসজিদ নামাজ পড়ে বেরিয়েছি আর একটা কাস্টমার পেলাম বলছে সেকেন্ড ইন্ডিস্ট্যান্স সিটি যাওয়া আশা বলছি এক কাস্টমার এক্সপেরিয়েন্স এইরকম অনেক ঘটনায় ঘটে কিন্তু আল্লাহ ভরসা লাগবে কারোর চাবি কার কাছে সব চাবি আল্লাহ অফিস আল্লাহর কিন্তু পরীক্ষায় আপনি আর ফেল একজন পাস আর একজন ফেল বুঝা গেছে দশ টাকা দিয়ে পরীক্ষা করলো ফেল হয়ে গেলেন আর আর একজন পঞ্চাশ টাকার ক্ষেত্রে পরীক্ষা পাস করে নিল ছেড়ে দিল পঞ্চাশ টাকা আল্লাহ অন্য জায়গায় একশো টাকা দিয়ে দিল আর যদি সাথে সাথে ওই দিন নগদ না আসে আরে পাঁচ দিন পর দশ দিন পর আসবে অথবা বড় বালা উদ্ধার যে বালা মসিবতে আপনার পাঁচ লাখ টাকা আল্লাহ জীবনে ফেলে বালা কিন্তু আল্লাহ ভরসা লাগবে একই বলছেন যে বিনা ওজোর কেউ যদি জামাত ছাড়ে একা যদি নামাজ পড়ে তো নামাজটা হবে জাহিরি মজাব তিনটা মজাব আছে এই ক্ষেত্রে একটা হচ্ছে যে যদি কেউ বিনা জামাতে নামাজ পড়ে অথচ জামাতে নামাজ পড়তে পারবে একা যদি নামাজ পড়ে তো নামাজ হবেই না কারণ তাদের কাছে জামাতে নামাজ পড়া শর্ত এটা হচ্ছে জাহেরি মজার ইমাম দাউদ জাহেরি আর ইবিন হাজম রাহেমা রাহেমা হমাল আর আর একটা মজাব হচ্ছে যে সন্নাতে তার ছুটলো অনেক নেকি ছুটলো অনেক নেকি তার ছুটলো আর মাঝামাঝি যে হচ্ছে হচ্ছে সেটা সেই ব্যক্তি গুনাগার হইলো কাবিরা গুণা করলো কারণ সে ফরজ ছাড়লো কিন্তু তার নামাজটা কি হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে মানে ফরজটা সাতাশ গুণ পাবে না আর তার সাথে সাথে গুনাগার হবে বলছেন যে তার নামাজ হয়ে যাবে ইন্দাল জমুর অধিকাংশ আলমাদের নিকটে লাকিন আজরান আজিমান মহা এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে জাজিলান আর বড় নেকি থেকে সে বঞ্চিত হবে লিয়ান্না না আল জামাতে আফদাল মিন সলাত মন ফারিদ বিসম ইসার যাক কারণ একটু আগে জানলেন আপনারা যে একা নামাজ পড়ার তুলনায় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি নেকি রয়েছে এছাড়া জামাতে নামাজ পড়লে কদমে কদমে একটা নেকি প্রত্যেক পদে পদে এই যে ধাপে 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 আসছেন যে মসজিদের দিকে যাচ্ছেন মসজিদে বেরিয়ে একটা করে গুনা মাফ আর একটা করে মর্যাদা উচা আর তার সাথে সাথে ও মা খুসরান ইলিহা যাসওয়াবুল জাজিল এই মহাপুস্কার তো গ্যাল হাতছাড়া হলো ইয়া আসমা গুনাহগার হবে লিআনহু তারাকা ওয়াজিবান আলাইহি মিন গায়রে উযরে বিনা উযরে আপনি ওয়াজিব ফরজ ছাড়লেন জামা